তো আপনি কেন কোয়েল পাখির খামারে আসলেন? আসলে কোয়েল পাখি খামারে আসার একটা মূল কারণ হচ্ছে যে আপনি কোয়েল পাখিতে মানে অল্প টাকায় আপনার এই ব্যবসা শুরু করা যায় আর কি। পাখিটা যে দূর থেকে পাখিটা সংগ্রহ করবে যারা, তাদের কাছে কিভাবে আপনারা সেল দেন? যদি আমাদের কাছে ধরেন না, আমাদের বাসা এখন বর্তমানে কুমিল্লা হয়, যদি আমাদের কুমিল্লা বাইরে থেকে যদি অর্ডার দেয় তাহলে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আমরা মানে আমাদের বাস দিয়ে আর কি, তো বাস দিয়ে আমরা কুরিয়ার সার্ভিসে বলতে পারেন যে এই সিস্টেমে আমরা ওনাদের কাছে আমরা মানে পাখি সেল দিয়ে থাকি আর কি। আসুন খামার করি বেকার মুক্ত দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখেই কুমিল্লা কৃষি ইউটিউব চ্যানেল ছোটে চলে গ্রামগঞ্জে কৃষক ও কিষাণের সফলতার গল্প তুলে ধরার জন্য। তাই আমাদের আজকের গন্তব্য এক ছাত্রের কোয়েল পাখির খামারে, যিনি ছাত্র বয়সেই কোয়েল পাখির খামার করে এখন বর্তমানে যিনি সফল একজন কোয়েল খামারি। আজকে কথা বলবো সেই সফল কোয়েল খামারের সাথে এবং কি জানাবো যে আসলে কোয়েল পাখির খামার করতে গেলে কী কী বিষয় জানতে হয় এবং কি কোয়েল পাখি খামার করলে কোন কোন ভ্যাকসিনগুলো, যারা কোয়েল পাখির খামার করতে চান তারা অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি পর্যন্ত দেখবেন এবং কি দেখলে বুঝতে পারবেন যে আসলে কোয়েল পাখির খামার করতে গেলে কী কী বিষয়ে জানতে হয় এবং কি কোয়েল পাখির কী কী রোগ হয় সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার পূর্বে একটি কথা, যারা এখনও কুমিল্লা কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শকবৃন্দ, আমার সামনেই একজন সফল খামারি ফসল ভাই বসে আছেন, এখন ওনার সাথে কথা বলবো যে ওনার বর্তমান খামারের বর্তমান অবস্থান কি সম্পূর্ণ বিস্তারিত থাকছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এখন আপনার খামারের অবস্থান কি? জি আলহামদুলিল্লাহ, আমার খামারের অবস্থা এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন বর্তমানে অনেক ভালো পরিস্থিতিতে আছি। এখন আপনার যে খামারে আমরা যত কোয়েল পাখি দেখতে পাচ্ছি সম্পূর্ণ সুস্থ? জি আলহামদুলিল্লাহ, আমার পাখি এখন সম্পূর্ণ সুস্থ আছে। এখন আপনার কয়টি স্টেপে আপনার খামারে মুরগি রয়েছে, পাখি কোয়েল পাখি রয়েছে? আমার খামারে এখন তিনটি স্টেপে কোয়েল পাখি রয়েছে। এখন আপনার প্রথম ভাগে রয়েছে একটু কম বয়সে যে পাখিগুলো এখন বর্তমানে শুধু নতুন নতুন ডিম পাড়া শুরু করছে, তারপর মাঝখানে ভাগে আছে আপনার যে পাখিগুলো মানে আপনার বয়স প্রায় শেষের দিকে ডিম পাড়ার বয়সে, এই পাখি তারপর শেষের ভাগে আছে ধরেন ডিম পাড়া নতুন শুরু হয়েছে কিন্তু মানে নতুন শুরু হওয়ার পরেই আপনার মানে অনেক ডিম পাড়েছে মানে এখনও মানে পারতেছে, আগামীতে অনেক পারবে এই ভাগে আছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন তিনটি স্টেপে মূলত আপনার খামারে পাখি রয়েছে। আচ্ছা, এখন আপনার খামারে মানে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন আপনি? জি এখন খামারে 75 কি মানে 80 তো এর মাঝামাঝি আছে আলহামদুলিল্লাহ, এখন ভালো পরিস্থিতিতে আছে। আমরা তো জানি যে আসলে অনেক খামারে রয়েছে, যেমন ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি এবং তিতির খামার। তো আপনি কেন কোয়েল পাখির খামারে আসলেন? আসলে কোয়েল পাখি খামারে আসার একটা মূল কারণ হচ্ছে যে আপনি কোয়েল পাখিতে মানে অল্প টাকায় আপনার এই ব্যবসা শুরু করা যায় আর কি। তো এর আগে কিন্তু আমার তিতির মুরগি খামার ছিল কিন্তু তারপর আমার সোনালী মুরগির দিকে এগোছিলাম, কিন্তু দেখলাম যে সব মানে সব দিক বিবেচনায় যে সব কিছুর মধ্যে আপনার খরচটা অনেক বেশি পড়ে যায়, সব কিছুর মধ্যে আপনার খাদ্যদ্রব্য কিনা তো একটা অন্য হিসাবে আপনার প্রত্যেক প্রাণীতে খাদ্যদ্রব্য লাগবে এটা স্বাভাবিক, কিন্তু আপনার মানে প্রত্যেক যে আয় আছে মানে আপনার যে ব্যয় আছে এই ব্যয়ের খাতে একটু বেশি অন্য খাতে, যেহেতু আমি ছাত্র মানুষ তো ব্যয়ের খাতে আপনার যে আমার জন্য আমার কোয়েল পাখি কম মানে যার কারণে আপনি কোয়েল পাখি শুরু করলেন। জি জি, কোয়েল পাখির মতো আপনার খরচ কম বলতে আপনার মানে আপনার পুঁজি কম আর কি, আপনি মানে কম পুঁজিতে আপনি ব্যবসা শুরু করতে পারবেন, তারপর আপনার আস্তে আস্তে এগুতে আপনার পুঁজি দিয়ে আপনার লাভ বেশি হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এখন আপনার বর্তমানে খামারে কত পিস কোয়েল পাখি রয়েছে? আমার এখানে খামারে আছে আপনার প্রায় 3000 কোয়েল পাখি আছে। আজকের এখানে আপনার কয়টি খামার আছে? এখানে মানে আমার মোট দুইটি খামার আছে, তো এখানে আছে আপনার প্রায় 3000-এর মতো, তো মানে মোট মিলে 7000 মতো পাখি আছে আর কি, মোট 7000 পাখি, তো এখানে আছে 3000, তো মানে ওই খামার আছে আপনার বাকিগুলো আর কি। আচ্ছা, আপনার কি 20 ডিম পাওয়া যায়? জি জি, আমরা ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটিয়ে থাকি, আবার আমাদের কাছে ডিম পাওয়া যায়, তো আমরা আমাদের নিজের ডিম দিয়েই আমরা এই ডিম ফুটে তারপরে এগুলো দিয়ে বাচ্চা দিয়ে আমরা এগুলো লালন পালন করে থাকি। আচ্ছা, বাচ্চাটার ক্ষেত্রে যে কথা বলেন যে আসলে বাচ্চাটা কীভাবে আপনারা বিক্রি করেন? তো আমরা বাচ্চা অবশ্য আমরা যেই যে আমাদের 20 ডিম আছে, তো এই 20 ডিম যদি আমাদের ইনকিউবেটর মেশিনে দেওয়া হয় তারপর এখান থেকে বাচ্চা ফুটার আপনার কিছুদিন আগে, তো যদি আমাদের কাস্টমার আপনার মানে অর্ডার করে আমরা আগে থেকে অর্ডার বুকিং নিয়ে থাকি, তার আগে থেকে অর্ডার বুকিং নিয়ে থাকলে তারপর বাচ্চা বের হওয়ার সাথে সাথে আমাদের কাস্টমার সাথে কল হয়, তো মানে ওনার সাথে কথা হয় তারপর ওনারা কি বোর্ডিং শো নেয় নাকি বোর্ডিং ছাড়া নেয়, তো সেই বিষয়ে কথা হয় তারপর আমরা বাচ্চাদের মানে কাস্টমারদের বাচ্চা ছাড়া। আপনাদের যে 30 দিনে যে পাখিটা যারা আপনারা কি শুধু আপনারা নিজের জন্য এই লালন পালন করেন না বিক্রি করেন? না, আমরা অবশ্যই বিক্রি করে থাকি, আমাদের কাছ থেকে অনেক কাস্টমার আপনার 30 দিনে
বয়সে পাখি নিয়ে থাকে। তো আমাদের মানে আমাদের বয়সটা এটা আপনার মানে ব্রুডিং করার পর অনেকে আবার কিন্তু ব্রুডিং করতে পারে না, তো মানে ব্রুডিংয়ে অনেকের ঝামেলা হয়ে থাকে, অনেকে অনেক পাখি মারা যায়। তো এই জন্য আমরা আরেকটা আমাদের সেল ইয়ে আছে আপনাদের যে 30 দিনের পাখি 30 দিন বয়সের পাখি বিক্রি করার আর কি। তো যদি কেউ মানে 30 দিনের পাখি অর্ডার করে তারও আমরা অবশ্যই তাদেরকে দিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয়, আপনার খামারে 3টি স্টেপে যেই পাখি কোয়েল পাখি রয়েছে, তো আপনার একদম উত্তর কন্যার যে পাখিটি ওইটার বয়স কতদিন? ওইটার বয়স আপনার মানে ওইগুলোর বয়স এরকম পর্যায়ে হচ্ছে যে মানে ডিম পাড়া শুরু করছে, তারপর ডিম ও 1 মাস ডিম পাড়া হয়ে গেছে আর কি। তো 3 মাস 3.5 মাস এরকম বয়স আর কি এটার। আচ্ছা, একটা কোয়েল পাখি প্রাপ্তবয়স্ক হয় কত মাস? একটা কোয়েল পাখি প্রাপ্তবয়স্ক হয় আপনার আপনার 35 দিন কি 45 দিনের মধ্যে এটা আপনার ডিম পাড়ার উপযুক্ত হয়। আচ্ছা, 30 দিনের পাখিটা যে দূর থেকে যে পাখিটা সংগ্রহ করবে যারা, তাদের কাছে কীভাবে আপনারা সেল দেন? যদি আমাদের কাছে ধরেন না, আমাদের বাসা এখন বর্তমানে কুমিল্লা হয়, যদি আমাদের কুমিল্লা বাইরে থেকে যদি অর্ডার দেয় তাহলে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আমরা মানে আমাদের বাস দিয়ে আর কি। তো বাস দিয়ে আমরা কুরিয়ার সার্ভিসে বলতে পারেন যে এই সিস্টেমে আমরা ওনাদের কাছে আমরা মানে পাখি সেল দিয়ে থাকি আর কি। এই যে পাখিটা বাসায় মানে আপনার খামারে এসে দেখে নিলে ভালো হয় না, এভাবে আপনারা পাঠাইলে ভালো হয়? যারা আসতে পারবে অবশ্যই তারা আসবে, এসে আমাদের খামার পর্যালোচনা করবে, দেখবে আমার সাথে পরামর্শ করবে, তারপর হিলে তাদের জন্য মানে অনেক বেশ ভালো হয় আর কি। আর যারা আসতে পারবে না, যাদের ধরেন না বাসা দূরে অনেক, তো তারা যদি না আসতে পারে তারা যদি আমাদের সাথে কথা বলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে তারপর আমার তাদের ক্ষেত্রে তাদের কাছে পাখি পাঠিয়ে দেবো আর কি। আচ্ছা ঠিক আছে। তো একটা বিষয় হচ্ছে, আমরা দেখি অনেক খামারেরা বলে যে কোয়েল পাখি খামারের লস, আচ্ছা সেই বিষয়ে একটু বলবেন। কোয়েল পাখির খামার লস অবশ্যই লস, কিন্তু যদি আপনি না বুঝে করেন, আপনি যদি অবশ্যই বুঝে করেন যে এই বিষয়ে একটা প্রশিক্ষণ নিয়ে করেন, আপনি যদি সরকারের একটা প্রশিক্ষণও নেন তাহলে আপনার জন্য এই মানে কোয়েল পাখির খামার করাটা অনেক সহজ এবং আপনার জন্য লাভবান মানে আপনি লাভবান হতে পারবেন। আর যদি আপনি না বুঝে করেন, না বুঝে হুট করে কোয়েল পাখি কিনে নিয়ে আসেন, তারপর আপনারা মানে হাজার কয়েক মানে কয়েক হাজার কোয়েল পাখি কিনে নিয়ে আসেন, তারপর আপনি পালন করা শুরু করেন, তাহলে অবশ্যই আপনি লসের শিকার হবেন, আপনি অবশ্যই আপনি ক্ষতির সম্মুখীন হতে পারবেন। যারা 1000 কোয়েল পাখি লালন পালন করবে, 1000 কোয়েল পাখির জন্য কত স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন? আপনি একটা মুরগির জায়গায় আপনি 5টা কোয়েল পাখি পাঠতে পারবেন। যদি আপনি মানে আপনি যদি ফ্লোরে পালন করেন তাহলে আপনি প্রতি স্কোয়ার ফিটে আপনি 5টি করে কোয়েল পাখি পালন করতে পারবেন। আর যদি আপনি খাঁচায় পালন করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনি 8টি করে কোয়েল পাখি পালন করতে পারবেন। আচ্ছা, খাঁচায় এবং কি ফ্লোরে পালার মধ্যে পার্থক্যটা কি? খাঁচায় আপনার অনেকেই কী করে ধরেন না মানে অনেকে টাকা থাকা সত্ত্বেও অনেকে ফ্লোরে পালন করে, অনেকে আবার যে মানে এই টাকাটা খরচ করে উনি আবার মানে খাঁচায় পালন করে। খাঁচায় পালন করার একটা মূল সুবিধা যেটা এটা হচ্ছে 1 নম্বর যে আপনার পাখিটার মধ্যে মানে আপনার রোগ কম আসবে, তার 2 নম্বর হচ্ছে আপনার মানে জায়গা কম লাগবে না, মানে আপনি কম জায়গায় অনেক পাখি পালন করতে পারবেন। আপনি অল্প জায়গায় 1 রুপে একটা খাঁচা করে আপনি মানে খাঁচা তো 1 মানে 1 রুপের 1 থাকে, আপনি এই সিস্টেমে আপনি অনেক পাখি পালন করতে পারবেন অল্প জায়গায়। আর যে আপনি ফ্লোরে যেয়ে 1000 পাখি পালন করতে পারবেন, তো খাঁচায় এতে মানে অনেক মানে দ্বিগুণ চার বেশি পালন করতে পারবেন একই জায়গায়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যে ফ্লোরে লালন পালন করতেছেন, ফ্লোরে লালন পালন করার কারণটা কি? ফ্লোরে লালন পালন করার মানে একটা ইয়ে আছে যে আমাদের ধরেন না খাসা, কারণ এখানে খাসাতে কিন্তু এখানে মানে অনেকটা বড় একটা ইনভেস্ট দরকার হয়, কিন্তু ফ্লোরে কিন্তু এই বড় ইনভেস্টটা দরকার হয় না। তো ফ্লোরে আমরা কী করি যে মুরগি আপনার যে ব্রয়লার মুরগি যেভাবে পালন করি আমরা সেই সিস্টেমে পালন করে থাকি, এবং আমরা মানে মানে প্রত্যেকের জন্য একটা মানে বিশেষ একটা যত্ন থাকে আর কি কোয়েল পাখির জন্য যেহেতু। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা পাখি লালন পালন করতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি? তাদের জন্য আমার পরামর্শ হবে যদি তারা কোয়েল পাখি পালন করতে চায় তাহলে অবশ্যই তারা কোয়েল পাখি মানে ধরনের ছোটো করে একটা প্রশিক্ষণ নেওয়া দরকার। আর যদি সে প্রশিক্ষণ না নেয় তাহলে অবশ্যই সে মানে সে ভালো কোয়েল পাখি পালন করতে পারবে না। সে মানে অল্প মানে কিছুদিন পালন করার পর সে বলবে যে কোয়েল পাখি এরকম সেরকম এরকম সেরকম, সে কোয়েল পাখির নামে মন্দ রটবে। কিন্তু যদি সে মানে ছোটো করে একটা প্রশিক্ষণ নেয় তাহলে তার জন্য মানে অনেক ভালো হবে। আর যদি সে যদি কেউ নতুন কোয়েল পাখি পালন করতে চায় তাহলে তার জন্য 100 বা 300 কোয়েল পাখি দিয়ে তার মানে শুরু করা উচিত আর কি।